কচুয়ায় কৃষকের ঘরে ডাকাতি, বাধা দিতে গিয়ে যুবক আহত। চাঁদপুরের কচুয়ায় এক কৃষকের বাড়িতে হানা দিয়ে ছয়টি গরু নিয়ে গেছে ডাকাত দল। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন এক যুবক। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাতাপুকুরিয়া মোড় সংলগ্ন বুধুন্ডার বাচ্চু মিয়ার নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। গুলিতে আহত যুবকের নাম সাকিবুল হাসান। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সাকিবুলের ভাই জসিম উদ্দিন জানান, ডাকাতের ছোড়া ১২টি রাবার বুলেট তার ভাইয়ের বুকে বিদ্ধ হয়। এর মধ্যে ৫টি বুলেট চিকিৎসকরা বের করলেও বাকি ৭টি বুলেট বুকে রয়েছে। এ ঘটনার খবর পেয়ে বুধবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী বাচ্চু তালুকদার জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। ডাকাত দল ৬টি গরু নিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন টের পেয়ে বাধা দেয়। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বাচ্চু তালুকদারের ছেলে সাকিবুল গুরুতর আহত হন। পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে, কিন্তু এরই মধ্যে ৬টি গরু ও বাছুর নিয়ে ডাকাত দল পিকআপে করে পালিয়ে যায়। বাচ্চু তালুকদার আরও জানান, ডাকাত দল তাদের ঘরের দরজার শিকল বাইরে থেকে আটকে দেয়। এর ফলে তারা সঙ্গে সঙ্গে বের হতে পারেননি। কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তাছাড়া কচুয়ার প্রতিটি মোড় ও এলাকায় পাহারা জোরদার করা হবে। পাশাপাশি তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।